খাদিজা আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল ইয়া আমি তো এই দুনিয়ায় থাকবো না আপনার কাছে আমার তিনটা আবদার করতে চাই কয়টা জোরে বলেন কয়টা তিনটা আবদার করতে চাই আল্লাহ রসুল বললেন ও খাদিজা বলো তোমার ওই আবদার কি আল্লাহ রসুলের কাছে খাদিজা বলছে ইয়া রসুল আল্লাহ খে ইয়া হাবি আমি যখন এই দুনিয়াতে থাকবো না আমি যখন মরে যাব বলে আমার আমাকে যখন দাফন করবে বলে এই দাফন করার সময় আমার এই কাফনটা যেন আপনার ব্যবহার কৃত কোনো কাপড় দ্বারা হয় সোহান আল্লাহ বলেন দুই নম্বর দাবি করলেন কবর খনন করা হবে ওই কবরের ভিতরে কবর যখন খনন করা শেষ হয়ে যাবে কবরের ভিতরে আপনি একটু গড়া দিবেন গড়া আল্লাহ রসুল বললেন ও খাদিজা কি কারণে আমি ওই কবরের ভিতরে গড়া দেব খাদিজা বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার বিশ্বাস ওই কবরের ভেতরে যদি আপনি একটু গড়া দেন ওই কবরের মাটি আমার সাথে ব্যাধবি করতে পারবে না আমার ভাইরা আল্লাহ সব বললেন ঠিক আছে তাই হবে ঠিক আছে তিন নম্বর হলম ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ যখন আমার দাফন শেষ হয়ে যাবে সব মানুষগুলি যখন চলে আসবে সব মানুষগুলি যখন আসবে আর আপনি ওই ওই জায়গায় কবরের কাছে দাঁড়ায়া আমার যখন প্রশ্নের সল জবাব হবে আপনি কবরের কাছে দাঁড়ায়া আমার হয়ে আপনি সল জবাব দিয়ে দিবে আরও জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম স্ত্রীর মর্যাদা দিয়েছে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুলের মতান্তর এসেছেন কেউ বলেছেন চোদ্দ জন কেউ বলেছেন তেরো জন তবে আল্লাহ রসুলের নয় জন স্ত্রী বেঁচে থাকা অবস্থায় তিনি সংসার করেছেন জন জন স্ত্রীর সাথে তিনি সংসার করেছেন নয় জন স্ত্রী যখন বেঁচে স্ত্রীদের নিয়ে আল্লাহ রসুলের এখন মজলিসের আয়োজন করতেন বলি সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের আরেকজন প্রিয়তম স্ত্রী ছিলেন যার নাম ছিল আয়সা সুমান বলেন সব থেকে কম বসে মেয়েকে করেছিলেন হজরতে আয়সা হজরতে আয়সা আল্লাহ রসুল স্ত্রী স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছে দেখেন আল্লাহ রসুল কে হজরত আয়সা একদিন বলছে ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ আপনার তো নয় জন স্ত্রী আজকে আপনার কাছে জানতে চায় এই নয়জন জন স্ত্রীর ভিতরে কোন স্ত্রীকে আপনি বেশি ভালোবাসে স্ত্রী কয়জন আয়েশা সিদ্দিকা রতি আল্লাহ তালা যখন এই প্রশ্ন করলেন আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায় সাইকেলে এসেছি কুষ্টিয়া থেকে হ্যাঁ একটু ঠান্ডার ভাব তৈরি হয়েছে যেটা বুঝতেছি একটু কষ্ট হলেও আপনার থাকবেন তো ইনশাল্লাহ আর বেশি সময় কষ্ট দেব না যে কথাগুলি বলছি নিশ্চয় মোমেনদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয় আল্লাহর আয়াতের কথা বলা হয় মোমেনদের ইমান বাড়ে জোরে বলেন ঠিক কি না ইমান বাড়ি আমার ভাইরাম হজরতে আয়সা যখন এই প্রশ্ন করলেন রসুল চিন্তা করলেন আমি যদি এখন বলি যে আয়সা তোমাকে ভালোবাসি তাহলে অন্য অন্য স্ত্রীরা তো আমাকে ঠেঙ্গামে ধরে কথা বলে ঠিক কি না আল্লাহ রসুল সালাম আইসাকে বললেন আইসা এই প্রশ্নের জবাব আমি আগামী মজলিসে দেব আগামী মজলিসে দেব হজরতে আয়সা সিদ্ধিকার এই চান্সেই আসেন। আল্লাহ রসুল আবার একদিন মজলিস আসবেন এর ফাঁকেই রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম সব গুটিয়ে নিয়েছে সুবাহান আল্লাহ সব গুটিয়ে নিয়েছেন নয় জন স্ত্রীর জন্য আঠারোটা খেজুরের ব্যবস্থা করেছেন কয়টা আঠারোটা দুইটা খেজুর নিয়ে হজরতে আয়সার কাছে যে বলছে আয়সা এই তোমাকে দুইটা খেজুর হাদিয়া দিলাম তবে আয়শা খবরদার অন্যজনের কাছে যেন বইল না আচ্ছা এই কথা আর বলে বলবে না দুইটা খেজুর হাদিয়া দিলেন আমার নবীজি হজরতে হাফসার কাছে গেলেন হাফসার কাছে যে দুইটা খেজুর হাদিয়া দিলেন এরপরে মাইমুনার কাছে গেলেন মাইমুনার কাছে যে দুইটা খেজুর হাদিয়া দিলেন কিন্তু কেউ কারুর খবর জানে না ভাবে করে আল্লাহ রসুল নয় জন স্ত্রীকে আঠারোটা খেজুর দিয়েছেন পরবর্তী মজলিসে স্ত্রীদের সাথে যখন আল্লাহ রসুল যখন কথা বলতেছেন কথা বলার সময় হজরতে খালি আল্লাহ যেন যেন করায় দিতে হুজুর কি বলার কথা আছে আল্লাহ চাচ্ছে রসুল তো অন্য প্রসঙ্গে যেতে চাই কিন্তু আয়সার তো তার না আয়সা মনে মনে চিন্তা করতেছিল আল্লাহ রসুল তো আমার নামটাই বলবে আল্লাহ রসুলিশার ভিতরে আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসলেন তারপরেও যখন কোন ইস্ত্রিকে বেশি ভালোবাসেন এই কথাটা যখন বললেন না হজরতে আয়েশা সিদ্দিকারতী আল্লাহ হুতাল আনহা মনে করায় দিলেন আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আজকে আপনার বলার কথা যে কুন ইস্ত্রিকে আপনি বেশি ভালোবাসেন আল্লাহ রসুল এই কথা শোনার পর মুস্কি মুস্কি হাসলেন কীরকম হাসলেন মুস্কি মুস্কি হাসলেন হাসার পর স্ত্রীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার স্ত্রীরা শোনাও আমি ওই স্ত্রীকে সবথেকে থেকে বেশি ভালোবাসি যে স্ত্রীর হাতে দুইটা খেজুর দিয়েছি কয়টা খেজুর এই কথা বলার পর হজরতে আইসা সিদ্দিকার দিয়াল্লাহ তালান হাসতে শুরু করেছে হাসতে হাসতে যখন হাফসার দিকে চোখ পড়ে দেখে হাফসাও হাসে মাইমুরের দিকে তাকায় দেখে মাইমুনাও হাসে কি ব্যাপার খেদূর তো রাসূল আমাকে দিয়েছিলেন তো হাফসা হাসে গান কথা বলেন ঠিক কি নাম এই ছিল আমার রাসূল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ইনসা প্রতিষ্ঠা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ